পরিবেশ রক্ষার্থে গাছ বিতরণ হলো চন্দ্রকোনায়। চন্দ্রকোনা ও গড়বেতা কাঠ ব্যবসায়ী জনকল্যাণ সমিতির পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়। কয়েক হাজার মানুষকে এদিন চারা গাছ প্রদান করা হয়। মাত্রাতিরিক্ত প্লাস্টিকের কারণে পরিবেশে দূষণ অনেক বেড়েছে। এই দূষণ কমাতে অধিক পরিমাণে গাছপালা লাগানোর পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। সেই পরামর্শের কথা মাথায় রেখেই প্রকৃতিকে সবুজ করে তুলতে উদ্যোগী হল চন্দ্রকোনা ও গড়বেতা কাঠ ব্যবসায়ী জনকল্যাণ সমিতি। সমিতির উদ্যোগে আজ চন্দ্রকোনা পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের গাছ শীতলা মন্দিরের কাছে চারা গাছ বিতরণের একটি উদ্যোগ নেওয়া হয়। প্রায় 5,000 চারা গাছ বিতরণের এদিন উদ্যোগ নিয়েছিলেন সমিতির সদস্যরা। রাস্তায় যাতায়াতকারী স্কুল পড়ুয়া থেকে শুরু করে অসংখ্য মানুষকে এদিন সেই চারা গাছ প্রদান করা হয়। এমন একটি মহৎ উদ্যোগে আজ উপস্থিত ছিলেন কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি গোপাল সামন্ত, সম্পাদক আব্দুল লাতিফ খান, ওয়ার্ডের কাউন্সিলর গোবিন্দ দাস সহ চন্দ্রকোনা থানার একাধিক পুলিশ কর্মী। পরিবেশ ভারসাম্য রাখার জন্য, পরিবেশকে আরও সুস্থ সবল রাখার জন্য, যাতে একটি গাছ একটি প্রাণ, যাতে মানুষের সুযোগ সুবিধা ছায়া প্রদান করতে পারে, মানুষ যাতে উপকৃত হতে পারে, সেই জন্য আমরা আজকে আমাদের চন্দ্রকোনা গড়বেতা কাঠ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে 5,000 চারা বিতরণ করছি আমরা বিনামূল্যে।